সাধনার দ্বিতীয় দিন রাত্রেও এক অদ্ভুত অভিজ্ঞতা হলো সুদীপের। সেদিনও একটা পাখি বলি দিয়ে তার তাজা রক্ত দু ফোঁটা মুখে দিয়ে এক মনে বীজ মন্ত্র জপ করেছিল। দ্বিতীয় দিন থেকেই সেটাই নিয়ম। কিন্তু হঠাৎ করে সে অনুভব করে কে যেন একটা তার সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। প্রথমটা খানিক অস্বস্তি হলেও ক্রমশ সুদীপ বুঝতে পারে হাতটা কোনো পুরুষের নয়, বরং কোনো নারীর। সেই কোমল মায়াময় অদ্ভুত দয়া মাখা নারী স্পর্শে ওর সারা শরীর শিহরিত হতে থাকে। বারবার ইচ্ছা হয় একবার অন্তত চোখ খুলে দেখে যে এমন অপূর্ব মায়াময় স্পর্শ কোন রমণীর। কিন্তু তখনই আবার ওর মনে পড়ে যায় মহারাজের সাবধান বাণী, বলিদানের পর বীজমন্ত্র জপের সময় ভুলে অন্য কোনো দিকে যেন মন না যায় সুদীপ। বীজমন্ত্র হলো যে কোনো সাধনার ইতিবৃত্ত আর মূল মন্ত্র। এটি জলপূর্ণ কলসকে বাইরে থেকে আঘাত করলে তার মধ্যেকার জল যেমন উত্থিত হয়, তার মধ্যে একটা তরঙ্গের হিল্লোল ওঠে, তেমনি এক মনে কোনো সাধক তার বীজমন্ত্র জপ করলে তার দেহস্থিত কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে ওঠে। সে মানস চক্ষে উপাস্য দেবতা সূক্ষ্মরূপ দর্শন করতে পারে। সকল সাধকের সেই সূক্ষ্মরূপ দর্শন ঘটে না বলেই আমরা দেবতাদের এক প্রকার প্রতীকী স্থূল রূপে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে তার আরাধনা করতে থাকি। যাই হোক, যেটা বলার তা হলো এই বিট্টালিনী কিন্তু আর পাঁচটা সাধারণ দেবদেবীর মতো নয়। তার প্রকৃতি একাধারে যেমন কুটিল, অন্যদিকে তেমনই সাংঘাতিক আর নৃশংস। সুতরাং তার বীজমন্ত্র জপ করার সময় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যা, কিন্তু ভুল করেও চোখ খোলা যাবে না আর জপও থামানো যাবে না। ওই দিন ওই আসনে জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে পড়ে যাবে, তবুও বীজমন্ত্র জপ থামানো যাবে না। যদি থামিয়েছ তাহলে ওখানেই সব শেষ সুদীপ, ওখানেই সব শেষ। ভাই, এই ভাই, ভাই এদিকে আয়, আমি এখানে। দিদি, দিদির গলা না? কিন্তু কিন্তু কোথা থেকে আসছে দিদির গলাটা? হ্যাঁ, কোথা থেকে? এখানে, আমি এখানে আছি ভাই, আমি এখানে আছি। এই যে, এই যে এদিকে। কোথায় কোথায় তুই দিদি? তুই এসেছিস? হ্যাঁ, এসেছিস আমার কাছে, আমায় বাঁচাতে তুই এসেছিস। এদিকে আয় ভাই, এদিকে আয়। প্রথমে সুদীপ বুঝতে পারে না আওয়াজটা কোথা থেকে আসছে, কিন্তু খানিকক্ষণ পরে ও যখন বুঝতে পারে তখন দিনের বেলাতেও সারা গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। ও দেওয়াল, দেওয়াল থেকে আসছে দিদির গলা। ওর ঘরের দেওয়ালটার ভিতর থেকে আসছে দিদির এই কণ্ঠস্বর। ভয় পাস না ভাই, আমি আছি তো সব সময় তোর সঙ্গে। এই এতগুলো বছর যেমন ছিলাম তেমনই, এই তো, এই তো আমি এখানে আছি, এখানে। কথাগুলো শেষ হওয়া মাত্রই দেওয়ালের উপর যেন হামলে পড়ে শুধু। তুই চলে গেলি কেন দিদি? আমাকে, আমাকে মা বাবার মতো জঘন্য মানুষের সঙ্গে রেখে তুই চলে গেলি কেন? তোকে যে আমার খুব দরকার ছিল রে দিদি, তোকে আমার, তোকে আমার খুব দরকার ছিল দিদি। কথাগুলো বলতে বলতেই সুদীপের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, হাউ হাউ করে কেঁদে ফেলে সে। ঠিক তখন আবার দেওয়ালের ভেতর থেকে ফিস ফিসে প্রত্যুত্তর ভেসে আসে, আমি তো কোথাও যাইনি ভাই, আমি তো এই 15 বছর তোর সঙ্গেই আছি, এখনো থাকবো, তুই চিন্তা করিস না। সত্যি
নাকি এটাও ভ্রম? আর পারছি না, আমি আর পারছি না। মাত্র দুদিনই হয়েছে এই সাধনা শুরু করেছি, কিন্তু তাতে আমার জীবনটা যেন নরক হয়ে গেছে। বল না দিদি, ওই দিদি সত্যি করে বল না, এটা কি ভ্রম নাকি তুই সত্যি সত্যি এসেছিস? এর উত্তরে কিছুক্ষণ দেওয়ালের ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। তারপর হঠাৎ করে এক সময় একটা কর্কশ ভারী গলায় দেওয়ালের ভেতর থেকে কে যেন বলে ওঠে, লোভ, লোভ, মানুষের লোভই মানুষের কাল। এখন আর কি হবে সুদীপ, নিজের সর্বনাশ তুই নিজেই ডেকে এনেছিস, নিজের কবর করেছিস নিজের হাতেই। এখন আরো হিংসে কর, আরো আরো বেস্ট সেলার রাইটার হবার স্বপ্ন দেখ। তুই আসলে একটা কাপুরুষ, মস্ত কাপুরুষ, মৃত্যু, একমাত্র মৃত্যু ছাড়া তোর কপালে আর কিছু লেখা নেই, কিচ্ছু না, কিচ্ছু না। না 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 না, এ হতে পারে না, আমি মরবো না, আমি মরবো না, আমি আমি বেস্ট সেলার লেখক হবই, কোনো শালা আমাকে আটকাতে পারবে না, কোনো শালা আমাকে আটকাতে পারবে না। এরপর বিশাল বাড়ির মধ্যে থেকে সারাটা দিন শুধুমাত্র সুদীপের উন্মাদগ্রস্ত চিৎকার ভেসে আসতে থাকে। পাগলের মতো সারাটা দিন সে দেওয়ালে মাথা খুঁটতে থাকে। সারা বাড়ি দেওয়ালে দেওয়ালে কান পেতে দিদি দিদি বলে চিৎকার করতে থাকে, কিন্তু হায়, এত কিছুর পরেও সুদীপ একবারের জন্যেও বুঝতে পারল না যে এই সবই আসলে ভ্রম, এই সবই আসলে বিট্টালিনীর খেলা। হায় রে মানুষের নিয়তি, মানুষ যখন সর্বনাশ ডেকে আনে তখন খুনাক্ষরেও সে কথা টের পায় না, কিন্তু একবার যখন সর্বনাশ ঘটে যায় তখন দেওয়ালে মাথা খুঁড়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকে কি? সাধনার ষষ্ঠতম দিন। যাহা আছে দেহভাণ্ডে তাহাই আছে ব্রহ্মাণ্ডে, এই হলো তন্ত্রের মূল তত্ত্ব। তন্ত্র বলে এই বিশ্বব্রহ্মাণ্ডে পুরুষ এবং প্রকৃতির ক্রমাগত লীলা চলেছে, আর সেই লীলার ফলেই চারিদিকে ফুটে উঠেছে এই অপার রূপ রস গন্ধ। ঠিক তেমনি আবার মানুষের শরীরের ভিতরে শিব এবং শক্তির লীলা চলছে। শরীরের ভিতরকার শিব এবং শক্তির লীলা বুঝলে এই বিশ্বব্রহ্মাণ্ডে পুরুষ ও প্রকৃতির লীলাও বোঝা যায়, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্ব উপলব্ধি করা যায়। সুতরাং যে প্রকৃত সাধক শুদ্ধ চিত্তে সমস্ত আচার মেনে তন্ত্র সাধনা করেন, তিনি দেহস্থিত সেই অনাদি সনাতন শূন্যরূপী শিবকে অনুভব করতে পারেন। এই শিব আসলে আর কিছুই নয় সুদীপ, এই যে আমি, এই যে সেই ছোটবেলা থেকে ক্রমশ বদলে যাওয়া শরীরের মধ্যে এক এবং অদ্বিতীয় আমিত্বই, ইহাই শিব। তন্ত্রের মাধ্যমে এই শিবেরই পূর্ণ রূপ সাধক অনুভব করতে পারেন, আবার তারই সঙ্গে সেই শিবের চারিদিকে অজস্র ডালপালা মেলে ধরা কুণ্ডলিনী শক্তির অস্তিত্ব টের পান। সুতরাং যে কোনো তন্ত্র সাধকের কাছে তার দেহই হলো মোক্ষ লাভের প্রধান এবং সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। এই কথাগুলো মনে রেখো সুদীপ, এই তিন পক্ষকাল তুমি যে অসংখ্য ভ্রম দেখতে পাবে মনে রেখো কোনো না কোনোভাবে তোমার শরীরের ভিতরকারী ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফল, কোনো না কোনো দিক থেকে তোমার মানসিক টানাপোড়েনের সঙ্গেই তা যুক্ত। সুতরাং ভয় পেও না, এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করো না, সাহস রাখো এবং ধৈর্য রাখো। নিজের ঘরের সামনের বারান্দায় বসে দেওয়ালে হেলান দিয়ে ব্রহ্মানন্দ মহারাজের এই কথাগুলোই ভাবছিল সুদীপ। ওর চোখের সামনে তখন ওর ঘরের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুন, আসল আগুনই, যে আগুনে ওর বিছানাপত্র, জামা কাপড়, ওর ঘরে থাকা যাবতীয় সমস্ত কিছু
জ্বলে পুড়ে ছারখার হয়ে চলেছে ওর চোখের সামনে। কিন্তু কি আশ্চর্য, তবুও সুদীপ চুপচাপ বসে আছে, একেবারে চুপচাপ। ওর চোখে যেন দৃষ্টি নেই, মুখে যেন ভাব নেই, ঠিক যেন মানুষের চামড়া দিয়ে তৈরি ভাবলেশহীন একখানা পুতুলও। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও ও শুধু মনে পড়ছে ওর ছোটবেলার কথা। হ্যাঁ, আগুন দেখলেই ওর বারবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সুদীপ অনেকটা ছোট ছিল, ঠিক কোন ক্লাসে সে পড়ত এখন আর তা মনে নেই, শুধু স্পষ্ট মনে আছে সেদিনের অভিজ্ঞতাটা। সেদিন স্কুল থেকে সবে বাড়ি ফিরেছে, মুখ গম্ভীর, হাতে পরীক্ষার রেজাল্ট। বাড়ি ঢুকতেই মা জিজ্ঞেস করল, কত পেয়েছিস, তুই হায়েস্ট তো? সুদীপ পরীক্ষার খাতা হাতে মাথা নিচু করে উত্তর দিল, আমি 195 পেয়েছি। আমি হায়েস্ট না, অমৃত হায়েস্ট, ও 98 পেয়েছে। কথাটা শোনার পরেই সুদীপের মায়ের মুখটা যেন ক্রমশ বদলে গেল। সেদিনের মায়ের সেই ভয়ঙ্কর মুখ মনে পড়লে আজও সুদীপের বুকের ভেতরটা ভয় কেমন ঠান্ডা হয়ে যায়। সেদিন মায়ের ওই কথার পরে এক দৌড়ে নিজের ঘরে চলে গিয়েছিল সুদীপ। এরপর কিছুক্ষণ সব চুপচাপ, সারা বাড়ি কোথাও কোনো শব্দ নেই, শুধু সুদীপ মনে মনে প্রহর গুনছিল। ও জানে এই নিস্তব্ধতা আসলে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। হলো ঠিক তাই, মিনিট 15 পরেই ওর মা ঘরে ঢুকল, হাতে একটা সাদা ড্রামের মতো কিছু। সুদীপ খাটে বসেছিল, ওর সামনেই ওর মা সেই ড্রাম থেকে নীল মতো কি একটা খাটের চারপাশে ঘুরে ঘুরে ছড়িয়ে দিতে লাগলো। এই গন্ধটা একটু একটু চেনে সুদীপ। জিনিসটা ঠিক কি সেটা বুঝে ওঠার আগেই ঘটে গেল ঘটনাটা। ড্রামটা মাটিতে রেখে ওর মা একটা জ্বলন্ত দেশলাই ফেলে দিল মাটিতে, আর তার সঙ্গে সঙ্গে সারা ঘরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ছোট্ট সুদীপ কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, মা, মা, আমি ফার্স্ট হবো, মা, এবারের মতো আমাকে বাঁচাও, মা, আমি মরে যাব, আমি মরে যাব, মা, আমি মরে যাব, বাঁচাও, মা, বাঁচাও, আমি আমি ফার্স্ট হবো, আমি শুধু বাঁচাও। না না না, বেশি নম্বর পেলে হবে না, সবার থেকে বেশি পেতে হবে তোকে। তোকে বলেছি না, সবার থেকে বেশি পেতে হবে তোকে। তোকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট, 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 ফার্স্ট। তোকে এতবার করে বললাম, এতবার করে বোঝালাম, তাও তুই হাইস্ট নাম্বার আনতে পারলি না। কেন পারলি না বল, বল তুই কেন পারলি না? ঘরের বাইরে দাঁড়িয়ে সুদীপের মা তখন পাগলের মতো চিৎকার করে চলেছে, আর অন্যদিকে ঘরের ভিতরে সাক্ষাৎ মৃত্যুরূপ আগুনের মধ্যে বসে হাউমাউ করে কাঁদছে সুদীপ। গরম লাগছে ওর, চারপাশের আগুনের তাপে শরীর যেন পুড়ে যাচ্ছে সুদীপে, প্রাণপণে চিৎকার করছে সে। এদিকে ততক্ষণে সুদীপের মায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, প্রচন্ড চিৎকার করতে করতে সারা শরীর অবশ হয়ে গিয়েছে তার, সামান্য নড়ার ক্ষমতাটুকু পর্যন্ত তার মধ্যে অবশিষ্ট নেই। এমনটা মায়ের মাঝে মধ্যেই হয় সেটা সুদীপ জানে। এমনটা হলে ওষুধ খেতে হয়, রেস্ট নিতে হয়। এই অবস্থায় যে মা ওকে বাঁচাতে পারবে না কোনো মতে, সেটা ভালো করে জানে সুদীপ। এই জন্যই আরও ভয় পেয়ে গিয়ে তখন জোরে জোরে কাঁদতে শুরু করে। চারিদিকে আগুনের চিতা, আর তার মাঝখানে বসে একটা বাচ্চা ছেলে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, মা, মা, আমায় বাঁচাও, মা, আমায় বাঁচাও, আমি আর কোনোদিন এমনটা করবো না, কোনোদিনও না, আমি 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 আরো নম্বর পাবো, পরের বার আরো নম্বর পাবো, এইবারের মতো আমায় বাঁচাও।
কাঁদতে কাঁদতে একটা সময় অজ্ঞান হয়ে যায় সুদীপ। যখন জ্ঞান ফেরে তখন দিদির ঘরে খাটে শোয়া। ওর মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দিদি, আর নিঃশব্দে কাঁদছে, সঙ্গে বিড়বিড় করে বলছে, এরা মানুষ না অন্য কিছু, এত ছোট একটা বাচ্চাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল। তারপর আর সেদিনের কিছু ঘটনাই মনে নেই সুদীপের, শুধু মনে আছে ওই ঘটনার পর কিভাবে যেন ওর মনে গেঁথে গিয়েছিল যে ওকে ফার্স্ট হতে হবে। ভালো নাম্বার পাওয়াটা কথা নয়, সবার থেকে বেশি নম্বর পেতে হবে, এটাই আসল কথা। আজ এতগুলো বছর পর নিজের ঘরে সেই একই রকম দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সেই দিনের কথাগুলোই শুধু মনে পড়ে যাচ্ছিল সুদীপে। ভয় পেও না, বরং ব্যাপারগুলো নিয়ে ভেবো সুদীপ, সাহস আর ধৈর্য রাখো। মহারাজের এই কথাটা মনে পড়লেও এখন কেমন যেন হাসি পাচ্ছে ও। বিগত 4-5 দিন ওর সঙ্গে যা যা ঘটেছে তারপরেও কি কোনো সাধারণ মানুষ সাহস আর ধৈর্য রাখতে পারবে? নরক, আজ তো একটা নরকের মধ্যে যেন প্রবেশ করেছে সুদীপ। এই ভয়ানক নরকের থেকে বের হওয়ার কোনো উপায় নেই, পালাবার কোনো পথ নেই, লোকানোর কোনো জায়গা নেই। নরকে ঘুরতে ঘুরতে মাথা ঠুকতে ঠুকতে মরে যাওয়াই সুদীপের নিয়তি। সেদিন দেওয়ালের ভেতর থেকে দিদির আওয়াজ শুনতে পাওয়ার পর সারাদিন বাড়ির সব দেওয়ালে কান পেতে পেতে দিদির আওয়াজ শোনার চেষ্টা করেছিল সুদীপ। বলাই বাহুল্য, আর দিদির আওয়াজ শুনতে পায়নি ও। এদিকে সেদিন সাধনা করতে বসেও একই রকম ঘটনা ঘটল। সেই সারা শরীরে কেউ যেন হাত বুলিয়ে দিচ্ছে, আর তাতে সারা শরীরে ছড়িয়ে পড়ছে অসহ্য যন্ত্রণার বিষ। আগের দিনের মতো একইভাবে জপ করতে করতেই ধ্যানের আসনে অজ্ঞান হয়ে গেল সুদীপ। এর পরের দিন ঘটল আর একখানা ভয়াবহ ঘটনা। সেদিন জ্ঞান ফেরার পর মুখ ধুয়ে স্নান করে নিয়ে কিছু খাবারের সন্ধানে ফ্রিজ খুলতেই আতঙ্কে প্রায় লাফিয়ে ওঠে সুদীপ। ও দেখে ফ্রিজের ভিতরে থরে থরে সাজানো রয়েছে অজস্র কাঁচা কাঁচা মাংস, সেগুলো থেকে রক্ত ঝরছে টুপটুপ করে। সেই ভয়াবহ দৃশ্য দেখে শরীরের ভেতরটা কেমন যেন গুলিয়ে ওঠে ওর। ফ্রিজটা কোনো মতে বন্ধ করে ওইখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে সুদীপ। কিন্তু হায়, এ তো সবে শুরু। সুদীপের কপালে এর চাইতেও ভয়ঙ্কর দিন লেখা ছিল। পঞ্চম দিন সন্ধেবেলা একটু ঘুমিয়েছিল সুদীপ। এক সময় হঠাৎ তীব্র অস্বস্তিতে তার ঘুমটা ভাঙে। এক মুহূর্তের জন্য যেন মনে হয় তার দম আটকেছে। সুদীপের মনে হলো কি একটা ভারী জিনিস ওর বুকের উপর চেপে বসে আছে। একটা তীব্র অস্বস্তি নিয়ে চোখ খুলতেই ও প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। ও দেখল ঠিক ওর বুকের উপর বসে আছে একটা ভয়ঙ্কর নারী মূর্তি। অন্ধকারে তার মুখ বোঝা যায় না, বড় বড় আলুথালু চুলে ঢাকা পড়ে গেছে তার মুখাবয়ব। ওর বুকের উপর সেই নারী মূর্তি কি করছে তা প্রথমে না বুঝলেও কিছুক্ষণের মধ্যে অন্ধকারে চোখ সয়ে যেতেই ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে গেল সুদীপের কাছে। সুদীপ দেখল ওর বুকের ঠিক মাঝখানটায় ভয়ানকভাবে মাংস চিরে ফাঁক করা হয়েছে, ঠিক যেমন অপারেশনের সময় অস্ত্রোপচার করে ডাক্তাররা চিরে ফেলে রোগীর বুকের মাঝখানটা, ঠিক তেমন করি সে ভয়ঙ্কর নারী মূর্তি তার হাতটা দিয়ে সুদীপের ওই চিরে ফেলা বুকের ভেতর থেকে বের করে আনছে দলা দলা মাংস, নারী ভুঁড়ি, আর পরম আনন্দে সেগুলো ভক্ষণ করছে হাসতে হাসতে। কি বিভৎস সেই হাসি, শুনলে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। মিনিট দশেক ওই অবস্থাতেই প্রায় পাথরের মতো শুয়ে থাকলো সুদীপ। ওর হাত নড়ল না, চোখের পাতা পড়ল না, গলা দিয়ে আওয়াজ বেরোল না।
আতঙ্কে কাঠ হয়ে যাওয়া কাকে বলে, সেদিন ও প্রথম বুঝল। এভাবে ঠিক 10 মিনিট থাকার পর হঠাৎ যেন একটা বিদ্যুতের ঝটকা লাগলো শরীরে। তারপর আবার সব আগের মতন। কোথায় কি, ওর বুকের উপর তো কিচ্ছু নেই, সম্পূর্ণ ফাঁকা। তারপর আর ঘুমোতে পারেনি সুদীপ। যতবারই ও ঘুমোনোর চেষ্টা করে, ততবারই সেই ভয়ঙ্কর বিভীষিকাময় নারী মূর্তি ফিরে ফিরে এসেছে ওর চোখের পাতায়। আর আতঙ্কে শিউরে শিউরে জেগে উঠেছে ও। তারপর আজ সকালে যা ঘটল তা তো সুদীপের ভাবনারও অতীত। কাল রাত্রে বিট্টালিনী ধ্যান করতে করতে আর অজ্ঞান হয়ে যায়নি সুদীপ। মহারাজও এমনটাই বলেছিলেন যে প্রথম 5 দিন সাধনার পর আর সুদীপ জ্ঞান হারাবে না। তখন বলিদান ও প্রসাদ গ্রহণের পর 2 ঘন্টা জপ করাই যথেষ্ট। গতকাল রাতেও 2 ঘন্টা জপ করে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েও। কিন্তু আজ সকালে যখন ওর ঘুম ভাঙল তখন ভয়াবহ অবস্থা। প্রথমটা ঘুমের মধ্যেই ওর কেমন যেন গরম গরম লাগছিল। তারপর এক সময় বিকট পোড়া গন্ধ পেয়ে প্রায় ধর্মর করে বিছানায় উঠে বসল সুদীপ। কিন্তু বিছানায় উঠে বসে ও যা দেখল তাতে যে কোনো মানুষেরই শরীর আতঙ্কে অবশ হয়ে যাবে। ও দেখল ওর ঘরে কিভাবে যেন আগুন ধরেছে। আগুন চারিদিক প্রচণ্ড আগুনে ঝলসে যাচ্ছে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও, আমি আমি মরে যাব, আমি মরে যাব। দিদি, দিদি তুই কোথায়? আমি আমি মরে যাব। কিছুক্ষণ ওই আগুনের মধ্যেই ও পাগলের মতো চিৎকার করার পর এক সময় যেন স্পষ্ট শুনতে পেল কারা ফিস ফিস করে ওকে বলছে চারদিক থেকে। আগুন নেভাও সুদীপ, জল ঢালো, আগুন নেভাও, নইলে সব পুড়ে ছারখার হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আগুন নেভাও, কেউ আসবে না। তোমাকেই নেভাতে হবে এই আগুন, তোমাকেই নেভাতে হবে। জল আনো, জল, জল আনো, আগুন নেভাও সুদীপ, জল ঢালো, আগুন নেভাও, নইলে সব পুড়ে ছারখার হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আগুন নেভাও, কেউ আসবে না। তোমাকেই নেভাতে হবে এই আগুন, তোমাকেই নেভাতে হবে। জল আনো, জল আনো। কি জানি কি হলো সুদীপে, ও প্রায় পাগলের মতো বিছানা থেকে লাফিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো তৎক্ষণাৎ। কিন্তু কি আশ্চর্য, ওর শরীরে তাপ লাগলো না, আগুনের আঁচটুকু পর্যন্ত লাগলো না ওর জামা কাপড়ের কোথাও। আমরা তোমার সঙ্গে আছি সুদীপ, জল ঢালো, আগুন নেভাও, আমরা তোমার সঙ্গে আছি সুদীপ, জল ঢালো, আগুন নেভাও, আগুন নেভাও। আবার সেই ফিসফিস শব্দ, অদ্ভুত, সারা বাড়ি থেকে আসছে আওয়াজগুলো। জল, জল কোথায়? জল আনতে হবে ওকে, জল নিয়ে আসতে হবে এক্ষুনি, আগুন নেভাতেই হবে যে কোনো উপায়ে। পাগলের মতো বাথরুমের দিকে ছুটল সুদীপ। বাথরুমে ঢুকে ও আরো অবাক হয়ে গেল। বালতি, বালতিগুলো কোথায় গেল সব? কি অদ্ভুত, একটাও বালতি নেই। তার বদলে এখানে শুধু থরে থরে সাজিয়ে রাখা ছোট ছোট ড্রাম। এগুলো কিসের ড্রাম? জলের? একটা ড্রাম খুলতেই মুখে হাসি ফুটে উঠল সুদীপের। তৎক্ষণাৎ ড্রামটা নিয়ে ও আবার ছুট লাগালো ঘরের দিকে। তারপর ঘরে ঢুকেই আগুনের মধ্যে ছিটিয়ে দিতে লাগলো জল। আশ্চর্য, এইটুকু মাত্র জলে আগুন নিভে যাচ্ছে। আস্তে আস্তে পুরো ঘরটার আগুন নিভে যাচ্ছে। ওই তো, সব আগুন নিভে যাচ্ছে, আর কিচ্ছু জ্বলছে না। সারা ঘরে
আর কোথাও আগুন নেই। কিন্তু এটা কি করে হলো? মাত্র এইটুকু জল দিয়ে পুরো ঘরের আগুন নিভে গেল কিভাবে? ঠিক সেই মুহূর্তে একটা বিকট গন্ধ নাকে এলো সুদীপের। গন্ধটা চেনা, খুবই চেনা। গন্ধটা পেলেই ওর সারা শরীরের রোমকূপ আজও এক লাফে খাড়া হয়ে যায়। হাত পা ক্রমশ অবশ হয়ে আসে। কেরোসিন, সারা ঘরে কেরোসিনের গন্ধ। নিচে হাতে ধরা ড্রামটার দিকে তাকিয়েই পাগলের মতো চিৎকার করে উঠল সুদীপ। এ কি করছে ও? জল ভেবে সারা ঘরে এতক্ষণ কেরোসিন তেল ছড়িয়েছে? ভয় পেলে হবে সুদীপ, তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে হবে। হঠাৎ একটা অদ্ভুত কর্কশ কণ্ঠ শুনতে পেল সুদীপ। কথাটা শোনা মাত্রই বিছানার দিকে তাকালো ও। একি বিছানার ওপর ওর চোখের সামনে বসে আছে অবিকল, ঠিক ওর মতোই দেখতে একজন মানুষ। শুধু শুধু ওর মুখটা, কি অদ্ভুত রক্তশূন্য সে মুখ! দেখলেই বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে যায়। আমাকে চিনতে পারছো না সুদীপ? আমি হলাম সেই সুদীপ যাকে 15 বছর আগে তুমি আর তোমার মা এই ঘরের আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলে ফার্স্ট হবে বলে। আমাকে চিনতে পারছো না তুমি? দেখো আমাকে তোমার মতোই দেখতে, আমি শুধু প্রাণহীন। বহু বছর আগে এই ঘরেই আমার মৃত্যু ঘটেছে। না না, চিনতে পারছি না, চিনতে পারছি না আমি তোমাকে। আমি বিবেক, তোমার বিবেক সুদীপ, তুমি যাকে সেই দিনই ঘরের আগুনে পুড়িয়ে ফেলেছিলে, তারপর তোমার মনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিলে একটা অন্য আগুন। আজ দেখো সুদীপ, এই বাড়িটা তোমার শরীরে পরিণত হয়েছে, আর এই ঘরটা আসলে তোমার মন, আর তাতে তুমি নিজের হাতেই অর্থহীন উচ্চাকাঙ্ক্ষা আর পরশ্রী কাতরতার কেরোসিন তেল ঢেলে দিয়েছ। নাও নাও, এবার নিজের হাতে আগুন জ্বালাও, জ্বালাও আগুন। ঠিক যেমন আজ থেকে 15 বছর আগে নিজের মনের মধ্যে আগুন জ্বালিয়েছিলে, সারা জীবন সব জায়গায় ফার্স্ট হবো এই প্রতিজ্ঞা নেওয়ার সময়। কি হলো? হ্যাঁ, সব ভুলে গেলে? দেখলাই তোমার পকেটেই আছে সুদীপ, আগুনটা জ্বালাও, জ্বালাও বলছি। না 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 না, আমি জ্বালাবো না, কোনো আগুন আমি জ্বালাবো না। কথাগুলো বলতে বলতে হঠাৎ সুদীপ খেয়াল করে ওর হাত দুটো কাঁপছে। তারপর এক সময় নিজের থেকেই ওর হাত দুটো ঢুকে গেল পকেটের ভিতরে, বের করে আনল দেশলাই। একটা খস করে শব্দ, তারপরই দেশলাই কাঠির মাথায় আগুন। আর ঠিক তার পরের মুহূর্তেই আবার ঘরের ভিতর লক লক করে উঠল আগুনের শিখা। কারা যেন হাসছে, সারা ঘরের দেওয়াল থেকে ভেসে আসছে তাদের হাসির শব্দ। এই আগুন মিথ্যে নয়, এ আগুনে সুদীপের জামা পুড়ছে, ওর গা হাত পা জ্বলে যাচ্ছে। এ ভ্রম হতে পারে না। তৎক্ষণাৎ পাগলের মতো ছুটে ছুটে বেরিয়ে আসলো সুদীপ ঘর থেকে। তারপরে হঠাৎ কি একটা মনে হতে আগুনের মধ্যে আবার ঢুকলো ও। খাটের পাশে ড্রয়ারের ভেতর থেকে বের করলো দুটো জিনিস, তারপর কোনো দিকে না তাকিয়ে আবার ছুটতে ছুটতে বেরিয়ে এলো ওর ঘর থেকে। ওর শরীরে তখন ছ্যাঁকা লাগছে, জামাটা পুড়েছে অনেকটা, পায়ে ফোসকা, কিন্তু তবুও দুটো জিনিস সে বাঁচাতে পেরেছে। এই দুটো জিনিস কোনোদিন নষ্ট হতে দেবে না ও, অন্তত যতদিন ওর শরীরে প্রাণ আছে। এরপরে ঘরের সামনের দেওয়ালে হেলান দিয়ে আবারও মেঝেতে বসে পড়ল সুদীপ। ওর সামনে তখন নিজের হাতে লাগানো আগুনে পুড়ে যাচ্ছে ওর নিজেরই ঘর, কিন্তু ওর চোখের জলটুকুও তখন যেন শুকিয়ে গেছে একেবারে, কান্নার অবস্থাটুকুও নেই।
শুধু একটা জীবন্ত লাশের মতো, জিনিস দুটো আঁকড়ে ও বসে আছে জ্বলন্ত ঘরের সামনে। হায়, কেউ যদি সেই মুহূর্তে ওর পাথরের মতো হাতে দিয়ে আঁকড়ে থাকা জিনিস দুটো দেখত, তাহলে দেখতে পেত তার একটা আসলে প্রায় 15 বছর আগে 2004 সালের অক্টোবর মাসে লেখা একটা চিঠি আর আরেকটা জিনিস। ওটা একটা মেয়ের ফটোগ্রাফ, লম্বা ঘন চুল, গোলগাল মুখশ্রীর মেয়েটা ফটোতে খিলখিল করে হাসছে, আর ওই ছবিটার উপরে লাল কালির পেন দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা, সুদীপ লাভস রোমা ফর এভার। তো কোথায় যেন ছিলাম আমরা? হ্যাঁ, বজ্রাকিনী, নগরের রাজা বজ্রাকিনীকে দূত মারফত খবর পাঠাতে বললে। আচ্ছা মহারাজ, এই বজ্রাকিনী কে? হ্যাঁ, তো এই বিট্টালিনী রাখায়িকা অনুসারে বজ্রাকিনী ছিলেন বজ্রযান তন্ত্রের একজন একনিষ্ঠ সাধিকা। দীপনগরে একেবারে একটি প্রান্তে পর্ণকুটিরে ইনি একাকী সাধনা করতেন। ইনি নাকি অদ্ভুত সব ক্ষমতার অধিকারী ছিলেন। শোনা যায় তিনি ভূত প্রেত ইত্যাদিকে বসে আনতে পারতেন, সাপেদের সঙ্গে কথা বলতে পারতেন, একই সময় বিভিন্ন জায়গায় উপস্থিত থাকার ক্ষমতাও নাকি এই বজ্রাকিনী জানা ছিল। এনার পোষা বিশাল বড় শঙ্খচূড় একটা সাপও ছিল। শোনা যায় ইনি নাকি জনসমক্ষে সেই সাপের সাথে সাপেদের বাসা হিসিস করে কথা বলতেন। যদিও সবই জনশ্রুতি, তাও আবার 100 বছরের পুরনো, সুতরাং এসব কথা সত্যতা বিশ্লেষণ করতে আমি আর যাচ্ছি না। এই বজ্রাকিনীকে দীপনগরের মানুষ কিন্তু বেশ শ্রদ্ধা ভক্তি করত, এমনকি মহারাজ সৌরেন্দ্রশেখর ভট্টারক নিজেও। আচ্ছা, এনার নামটা বড় অদ্ভুত, তাই না? বজ্রাকিনী, তখনকার দিনে সব সাধক সাধিকাদের নাম কি এমনই হতো? তখনকার দিনে সব সাধক সাধিকার নাম এমন দ্বারা হতো কিনা সেটা বলা শক্ত, তবে যতদূর জানি তখন বজ্রযানতন্ত্র, শৈবতন্ত্র এবং সেই সময় প্রচলিত অন্যান্য তন্ত্রের ধারায় সাধক সাধিকাদের ডাকিনী যোগিনী ইত্যাদি বলে অভিহিত করার একটা রীতি ছিল। খোদ ডাকর্ণবে এরকম একটা ইঙ্গিত আছে। তখনকার দিনে আসলে সাধনার স্তর অনুযায়ী এক এক রকম উপাধি দেওয়া হতো। যেমন একটা স্তরে সাধনায় সিদ্ধিলাভ করলে যোগিনী, আর একটা স্তরে সাধনায় সিদ্ধিলাভ করলে হাকিনী, এবং যতদূর জানি সর্বোচ্চ স্তরে সাধনায় সিদ্ধিলাভ করলে ডাকিনী উপাধিও তাকে দেওয়া হতো। তো এই বজ্রাকিনীও খুব সম্ভবত বজ্র হাকিনীর অপভ্রংশ। কিন্তু মহারাজ, বিভিন্ন তন্ত্রশাস্ত্রে ও আগমী নিগমে যে সমস্ত ডাকিনী যোগিনীদের কথা বলা হয়েছে, তারা কি এরাই? আরে বলবো সবই বলবো, এত অধৈর্য হলে কি করে চলে? তবে আপাতত তুমি এটুকু জেনে রাখো যে বিভিন্ন আগমে নিগমে যেসব হাকিনী ডাকিনী যোগিনীদের কথা পাওয়া যায়, আর আমরা যাদের কথা বলছি তারা একেবারেই কিন্তু এক নয়, এরা সম্পূর্ণ আলাদা। তুমি যাদের কথা বলছো তারা হচ্ছেন ওই আগম নিগম আর শাস্তোক্ত আদ্যাশক্তির বিভিন্ন রূপ, ওই পার্শ্বচারিণীর উপদেবী। আর আমি যাদের কথা বলছি তারা হলো রক্ত মাংসের মানুষ, জলজান্ত সাধক সাধিকা, যারা এই বাংলাতেই এক সময় বেঁচেছিলেন, সাধনা করেছিলেন, বাংলার আবহমান তন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবার বুঝেছ? হ্যাঁ মহারাজ, এবার আসল গল্পটা বলুন। হ্যাঁ, তবে শোনো, সৌরেন্দ্রশেখরের কাছ থেকে খবর পেয়ে বজ্রাকিনী সেই স্থানে পৌঁছালো, তখন রাত হয়ে গিয়েছে। সৌরেন্দ্রশেখরের সঙ্গে তিনি সবটা দেখলেন। তার সঙ্গে সেখানে গিয়েছিল তার সব সময় সঙ্গী সেই শঙ্খচূর সাপটিও। সাপটা দেখার পর মহারাজের সামনে এই কুণ্ডলিনী অর্থাৎ তার সাপটির সঙ্গে বেশ কিছুক্ষণ হিসিস করে কিছু কথা বললেন বজ্রাকিনী। কথা বলতে বলতেই মুখটা তার আশ্চর্যজনকভাবে কালো হয়ে গেল। এরপর খানিকক্ষণ চুপ করে অত্যন্ত গম্ভীর মুখে তিনি বললেন, বিপদ, ঘোর বিপদ আসতে চলেছে মহারাজ। এমন বিপদ যা ঠেকাবার সাধ্য আমার আপনার কারণ নেই।
কি বলছেন মা? মহারাজের কণ্ঠে ভয়ের ছাপ স্পষ্ট। আমি যা বলছি ঠিকই বলছি মহারাজ। এই প্রহরী রক্ষী যারা মারা গেছে তাদের উপর উচাটন বাণ প্রয়োগ করা হয়েছে। যিনি করেছেন তিনি এতটাই শক্তিশালী যে একযোগে প্রায় 40 জন মানুষকে তিনি মেরে ফেলতে সক্ষম হয়েছে। তাহলেই ভাবুন, এ কোনো সাধারণ সাধকের কাজ হতেই পারে না। আর তাছাড়া আমি যতদূর বুঝছি। কি বুঝছেন মা? আজ রাত্রে দীপনগরে একটা বড় সড় আক্রমণ হতে চলেছে। সে আক্রমণ ঠেকানোর ক্ষমতা আপনার নেই মহারাজ। মানে? মানে আজ এক্ষুনি আপনার এই নগর পরিত্যাগ করা উচিত, নইলে আজ রাত্রেই আপনার সপরিবারে মৃত্যুযোগ স্পষ্ট। কি বলছেন কি মা? সৌরেন্দ্রশেখরের মুখখানা ভয় আর আতঙ্কে একেবারে ফ্যাকাশে হয়ে যেতে থাকে। তিনি কাঁপা কাঁপা গলায় কোনো মতে জিজ্ঞাসা করেন, এই আক্রমণ ঠেকাবার কি কোনো উপায় নেই মা? না নেই, এ হলো অদৃষ্টের লিখন মহারাজ। এ লেখা খণ্ডন করার কোনো উপায় নেই। আর কুণ্ডলিনী যা বলল তা তো আরো ভয়ঙ্কর। যারা এই নগর আক্রমণ করতে আসছে তারা নাকি সবাই এক একটা কাঁচা খেকো পিশাচ। তাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন তার স্বভাব যেমনই নৃশংস তেমনই নারকীয় তার প্রবৃত্তি। বহুদিন ধরেই এই নগরের ধন সম্পদের উপর নজর ছিল। এই নগরের ধন ঐশ্বর্য সব তারা লুটে পুটে নেবে, সব ছাড়খাড় হয়ে যাবে সব। ও কি ভয়ঙ্কর দিন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। হে মা বারাহি, এতগুলো মানুষের কপালে কি এই দুর্ভোগ লেখা ছিল? তারা এই নগরে প্রবেশ করবে কি করে? এই নগরী তো চারিদিক থেকে প্রাচীরে ঘেরা। এছাড়া মূল নগরদারে নজরদারির জন্য তো এখন অন্য প্রহরী আছে, তারা থাকতে এই নগরে তাদের প্রবেশ অসম্ভব। ঠিক সেই সময় সৌরেন্দ্রশেখরের কথা শেষ হওয়া মাত্রই হঠাৎ করে কুণ্ডলিনী সাহেব ফনা তুলে হিসিস করে ওঠে। সেই ভয়ঙ্কর নিস্তব্ধ রাতে কুণ্ডলিনীর চঞ্চল আর শীতল হিসিস কণ্ঠ শুনে সৌরেন্দ্রশেখরের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরা ঢুকে পড়েছে, ওরা ঢুকে পড়েছে মহারাজ। নগরগুপ্ত পথে ওরা ঢুকে পড়েছে। সে গুপ্ত পথে ওরা নদীর খালের পাড় থেকে সোজা এসে উঠবে এই নগরের একেবারে মধ্যিখানে। ওরা দুর্ধর্ষ 42 জন সৈনিক। ওদের সামনে অগ্রসর হচ্ছে এক ভয়ঙ্কর রমণী, এক কুটিল বৃদ্ধ আর এক বলিষ্ঠ পুরুষ। সেই পুরুষটি এই নগরের সমস্ত অলি গলি গুপ্ত পথ ঘাট নিজের হাতের তালুর মতো চেনে। তার ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহার থেকে আপনার বাঁচার উপায় নেই। চোখ বন্ধ করে এক নাগাড়ে কথা বলতে থাকেন বজ্রাকিনী। কে এই বলিষ্ঠ পুরুষ মা? বলুন, দয়া করে বলুন মা, দয়া করে বলুন। আপনি নিজে তাকে এই নগর থেকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন মহারাজ। সে কোনো অপরাধ করেনি, তার কোনো দোষ ছিল না। কাউকে খুন করা তো দূরের কথা, কারোর গায়ে হাত পর্যন্ত সে দেয়নি। আপনার বাবার মৃত্যুর পর শুধুমাত্র সিংহাসনের লোভ আর বয়সের দোষে আপনি তার উপর মিথ্যা অপবাদ দিয়ে সমস্ত নগরবাসীর সামনে তাকে অপমান করে এই নগর থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। তারপর নিজে প্রজাবৎসল রাজা সেজে এত দিন তার সিংহাসন ভোগ করেছেন, আজ সে ফিরে আসছে, ফিরে আসছে। দাদা? দাদা আসছে? হ্যাঁ, আপনার দাদা প্রতাপ শেখরই আসছে। তবে এই প্রতাপ শেখর আর আগের সেই মানুষটি নেই। বঞ্চনা, ঘৃণা আর প্রতিশোধ স্পৃহা তাকে এখন এক জীবন্ত পশুতে পরিণত করেছে। সে যে মুহূর্তে জন্মেছে সেই মুহূর্ত থেকেই তার হাতে আপনার মৃত্যু লেখা হয়ে আছে।
তার আসার সময় হয়ে এসেছে। ওই যে, ওই যে, কুণ্ডলিনী হিসহিস করে বলছে, শুনুন, সময় নেই, আর সময় নেই, কাল রাত্রি নেমে এলো বলে। চুপ কর, চুপ কর ভণ্ড সাধিকা কোথাকার, তোকে ডাকাই আমার ভুল হয়েছে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? হ্যাঁ, শুধু শুধু ভয় দেখাচ্ছিস, এ আসলে তোরই কাজ। আমাকে ভয় দেখিয়ে ভেবেছিস ছাড়া পেয়ে যাবি? হ্যাঁ, এত সহজ? এই এই কে কোথায় আছিস একে ধর, এক্ষুনি ধরে মেরে ফেলে কে, এক্ষুনি। সৌরেন্দ্রশেখর প্রায় পাগলের মতোই কথাগুলি বলে, কিন্তু কি অদ্ভুত, তার কথা শুনে কেউ এগিয়ে আসে না তার দিকে, কেউ বজ্রাকিনীর দিকে আঙুল তোলার সাহস পর্যন্ত করে না। একেই বলে বিপদকালে বিপরীত বুদ্ধি। তোর কর্মের ফল আজ তো তুই পাবি সৌরেন্দ্র, কিন্তু দুঃখের বিষয়, তোর এই কর্মের জন্য এই নগরবাসীদেরকেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক এই সময়ে কুণ্ডলিনী আবার ফোনা তুলে শব্দ করতে থাকে। তার আচরণ দেখে মনে হয় কোনো একটা ব্যাপারে সে সাবধান করতে চাইছে বজ্রাকিনীকে। ঠিক ঠিক বলেছিস কুণ্ডলিনী, এই অধমকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, ছেলেটাকে বাঁচাতে হবে, ছেলেটা ওদের হাতে পড়লে আর রক্ষা নেই। ঠিক ঠিক তো, ওর কুণ্ডলি তো আমি নিজের হাতে করেছিলাম, এত বড় কথাটা আমি ভুলে গেলাম কি করে? চল, আর সময় নষ্ট করা যাবে না কুণ্ডলিনী, ওরা যে কোনো মুহূর্তে এসে পড়বে। এই বলেই বজ্রাকিনী সেখান থেকে অত্যন্ত দ্রুত পদে নগরের কেন্দ্রের দিকে রওনা দিলেন। তার পিছনে মাটির উপর আঁকা বাঁকা পথে তাকে অনুসরণ করতে থাকল তার সে বিশাল শঙ্খচূড় সাপটি। আর মহারাজ সৌরেন্দ্রশেখর, তার কি হল? তিনি আসন্ন মৃত্যু ভয় হোক বা নিজকৃত পাপকর্মের পশ্চাতাপেই হোক, সম্পূর্ণভাবে বাক্য শক্তি হারিয়েছিলেন। তিনি ধপ করে বসে পড়লেন মাটিতে। তাকে ধরতে মন্ত্রীরা ছুটে এলো। মহারাজকে ধরতে গিয়ে তারা দেখলেন মহারাজ আস্তে আস্তে জ্ঞান হারাচ্ছেন, আর জ্ঞান হারাতে হারাতে প্রলাপ বকার মতো তিনি বলছেন, দাদা, দাদা আসছে, দাদা আসছে, দাদা। সাধনার সপ্তম দিন। পায়রাটাকে হাতে ধরে কয়েক মুহূর্ত যেন সুদীপের ভীষণ অস্বস্তি হচ্ছিল। একটা সুন্দর ধপধপে পায়রা, ওর হাতের মুঠো থেকে পালানোর জন্য ছটফট করছে পাখিটা। কিন্তু হায়, পাখিটা জানেও না আর কিছুক্ষণের মধ্যেই তার সাথে কি হতে চলেছে। সুদীপ বসে আছে ধানের আসনে, ওর সামনে রক্ত কুমকুম দিয়ে অঙ্কিত যন্ত্রের মধ্যিখানে প্রতিষ্ঠিত দেবীর বিগ্রহ, দুটো রক্তাভ পা, যাতে পাঁচটার বদলে চারটে করে আঙুল। মূর্তিটির চারিদিকে জ্বলছে অসংখ্য মোমবাতি। এই ঘরটিতে আলো জ্বালাবার উপায় নেই। সুদীপ ছাড়াও এই ঘরে আরো বেশ কিছু জীব আছে। প্রদীপ ও মোমবাতির এই মায়াময় অন্ধকারে তাদের হিস হিসে আওয়াজ শুনলে গায়ের রোমকূপ এক লাফে খাড়া হয়ে যায়। সাপ, অজস্র সাপ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে এই ঘরের মধ্যে। সুদীপ যেটুকু জায়গায় বসে আছে সেটুকু বাদ দিলে বোধহয় সারা ঘরে এই সাপেদের দৌরাত্ম, পা রাখার জায়গাটুকু নেই। এরা হঠাৎই এসেছে আজ সকালে, কিভাবে কোথা থেকে যে এত সাপ রাতারাতি ওর বাড়িতে জোগাড় হলো তা সুদীপ বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। ও ধরেই নিয়েছে এটা নিশ্চয়ই কোনো ভ্রম, অথচ সাপগুলো কিন্তু আসল। সেগুলো ওর কোনো ক্ষতি করছে না বটে, কিন্তু ওদের গায়ে পা লাগলে ওগুলো ফোঁস করে উঠছে। সারা বাড়ি জুড়ে সর্বত্র এই সাপের হিস হিসে শব্দ। মাথা ধরে যাচ্ছে সুদীপের। মাঝে মাঝে ওর মনে হচ্ছে
ও নিজেই যেন আর মানুষ নেই, বরং পরিণত হয়েছে আস্ত একটা সাপে। মারো, মারো, বলি দাও সুদেব, বলি দাও সুদেব, বলি দাও, দেবীর রক্ত চাই, রক্ত, রক্ত। সাপগুলোর শব্দ যেন ক্রমশ রূপান্তরিত হয়ে যাচ্ছে মানুষের ভাষায়। সুদীপের মাথা ধরে আসছে। আর না, আর মায়া বাড়িয়ে লাভ নেই। নেমা, নেমা বিটালি নেই তোর বলি রে, মা রক্ত খা, মা রক্ত খা, তোর বলি নে, মা তোর বলি নে। বলতে বলতে সুদীপ তার ডান হাতে ধরে থাকা ছুরিটা একেবারে বসিয়ে দেয় পায়রাটার পেটের ভিতরে। মাটি খুঁড়লে তার তলা দিয়ে যেমন বকবক করে বেরিয়ে আসে জল, ঠিক তেমন করি পায়রার পেট থেকে বকবক করে বেরিয়ে আসতে থাকে তাজা রক্ত। সুদীপের হাতেই পায়রাটার ছটফটানি বন্ধ হয়ে যায় চিরতরে। খুশি হয়েছে, সাপগুলো আবার হিস হিস করে ওঠে। সুদীপ ওর হাতের মধ্যে নিথর হয়ে যাওয়া পায়রাটা বিগ্রহের সামনে রেখে তার দু ফোঁটা রক্ত গ্রহণ করে। তৎক্ষণাৎ সারা শরীরে একটা শিহরণ খেলে যায়। আগে রক্ত মুখে দিতেই গাটা একদম গুলি উঠত ওর, কিন্তু এখন জিনিসটা যেন একেবারে সয়ে গেছে। শুধু মাঝে মাঝে একটু অস্বস্তি হয়। এরপর প্রায় দু ঘন্টা নিয়ম মাফিক জপ করে সুদীপ। বীজ মন্ত্র জপের সময় আর কোনো উপদ্রব হয় না, কোনো অত্যাচার হয় না, বরং চারিদিক এখন অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। এক এক সময় তো মনে হয় হাওয়াও বইছে না বোধহয়। আজকে জপ শেষ হয়ে যাওয়ার পর বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করে নিজের ঘরে ফিরে যায় সুদীপ। বিছানায় এলিয়ে দেয় সারাদিনের ক্লান্ত শরীরটা। আজকের দুপুরের ঘটনার পর যেন আরও শান্ত হয়ে গেছে সুদীপ, ভেতর থেকে পাথর হয়েছে আরও খানিকটা। আজকে সকালবেলায় হঠাৎ করে সাপেদের আগমন বাদ দিলে অন্যান্য দিনের থেকে আজকের দিনটা মোটামুটি ঠিকই ছিল। দুপুরের দিকে হঠাৎ সুদীপের মনে হলো মোবাইলটার কি হলো, সেই যে সেদিন মহারাজের সঙ্গে কথা বলার পর সুইচ অফ করেছিল, তারপর আর খোলা হয়নি। ফেসবুকে এতদিন লোকজন নিশ্চয়ই সব ভুলে গেছে, ওর ফেসবুকের অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করা। এসব ভাবতে ভাবতেই ওর হঠাৎ মনে পড়ল মোবাইলটা ও নিজের ঘরে ছিল না, তার মানে গতকালের আগুনে মোবাইলটাও পুড়ে ছারখার। কি ভয়ঙ্কর ছিল সে আগুন! কাল সারা রাত ধরে আগুন জ্বলেছে ওই ঘরটায়। আশ্চর্যের কথা, আগুনটা ছড়ায়নি, শুধু ওর ঘরের ভেতরেই জ্বলছে। জল দিয়ে অনেক নেভানোর চেষ্টা করেছে সুদীপ, কিন্তু নেভেনি। এখনো ওই ঘরের ভেতরে ধিকি ধিকি জ্বলছে আগুনটা, নেভার কোনো নামগন্ধ নেই তার। অগত্যা সুদীপ এখন ওর দিদির ঘরে। যা, মোবাইলটা যখন নেই আর কি করা যাবে, আজ বরং একটু স্নান করে বাইরে থেকে খেয়ে আসে, ঘরেও খাবার দাবার নেই প্রায়। নিজেই নিজেকে একরকম সান্ত্বনা দেয় সুদীপ। তারপর স্নান করে ওই পোড়া জামাটাই কোনো রকমে গলিয়ে নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হয় ও। কিন্তু বাড়ির সদর দরজা খুলে বাইরে পা রাখতেই চমকে ওঠে সুদীপ। একি
কোথায় সদর দরজা? বাড়ির বাইরেই বা কোথায় এলো? সদর দরজা দিয়ে বেরিয়ে ও আবার ফিরে এসেছে নিজেরই ড্রয়িং রুমে। এ কি করে সম্ভব? এত বড় ভুল তো সুদীপের হবে না। নিজের বাড়ির সদর দরজা কেউ কি কখনো ভুলতে পারে? প্রথমটায় ঘাবড়ে গেলেও হাল ছাড়েনি সুদীপ। এইরকমই বহুবার সদর দরজা দিয়ে বেরিয়ে আবারও ফিরে এসেছে ও ড্রয়িং রুমে। কিন্তু এই করতে করতেই যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত হল, তখন ওর মনে ভয় ধরল, ভীষণ ভয়। মোবাইল নেই, বাড়ির বাইরেও বেরোতে পারছে না। তাহলে এবার কি হবে? এই বাড়ির ভিতরেই গোলে পচে মরা ছাড়া তো আর কোনো বিকল্প নেই ওর কাছে। ড্রয়িং রুমের মধ্যেই মাথায় হাত দিয়ে বসে পড়ে সুদীপ। ওর মাথায় কিচ্ছু ঢুকছে না, কোনো কিছু ভাববার মতো অবস্থাতেই ও আর নেই। উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু অর্থহীন উচ্চাকাঙ্ক্ষা কি ভালো সুদীপ? মাৎসর্য, এই যে তুমি প্রচন্ড মাৎসর্য রসে ডুবে আছো, এটাও কি ভালো? হঠাৎ একটা কর্কশ কণ্ঠস্বর শুনে চমকে ওঠে সুদীপ। অবাক হয়ে পিছনে তাকাতেই আবার সেই আগের দিনের মতো অবিকল একই রকম দেখতে মানুষটাকে দেখতে পায় ও। এই যে দরজাটা, এটা আসলে মুক্তির দরজা। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে নির্বাণের দরজা। কিন্তু যার মনের মধ্যে অনর্থক উচ্চাকাঙ্ক্ষা আর মাৎসর্যের আগুন জ্বলছে, তার মুক্তি কি এত তাড়াতাড়ি সম্ভব? সম্ভব নয়। যতদিন তোমার ঘরে আগুন জ্বলবে সুদীপ, ততদিনই ওই দরজা বন্ধ থাকবে। ওই দরজা দিয়ে তুমি কোথাও বেরোতে পারবে না। এই বাড়ির মধ্যে, এই ভয়ঙ্কর মৃত্যুকূপের মধ্যেই ছটফট করে মরবে তুমি, এই তোমার নিয়তি। না 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 না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি আমি মুক্তি চাই। পাগলের মতো চিৎকার করতে থাকে সুদীপ, তারপর বারংবার ধাক্কাতে থাকে দরজা, কিন্তু কোনো লাভ হয় না। রাতের বিছানায় শুয়ে সন্ধ্যার সেই বিভীষিকাময় দৃশ্যগুলো ভাবতে ভাবতে একসময় চোখ লেগে আসে সুদীপের। ও হারিয়ে যেতে থাকে বাস্তব আর ভ্রমের মধ্যে, একটা পাতলা পর্দার মতো ঝুলতে থাকা অলিক স্বপ্নের দেশে। সাধনার নবম দিন। মাই মাদার ওয়াজ নেভার নর্মাল রোমা। আমার মা কখনো স্বাভাবিক ছিল না। মায়ের একটা মানসিক রোগ ছিল, মেডিকেল সায়েন্সের ভাষায় যেটাকে বলে বিপিডি। এর পুরো নাম বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা এমন একটা রোগ যার ফলে মানুষ ভীষণই সংবেদনশীল হয়ে পড়ে, অ্যাংজাইটি লেভেল মারাত্মক বেড়ে যায়, কোনো রকমের ইমোশনই ঠিকমতো কন্ট্রোল হয় না। খুব ছোটোখাটো বিষয়েও এরা ভীষণ রিয়্যাক্ট করে ফেলে। অথচ এইরকম মানুষ সাধারণ পরিস্থিতিতে খুব নর্মাল হয়। এদের যে একরকম মানসিক অসুস্থতা আছে তা বোঝার কোনো উপায় থাকে না। তুই কি করে বুঝলি যে তোর মায়ের এই রোগটা আছে? বুঝলাম মানে, মায়ের একটা পার্সোনাল ডায়েরি ছিল যেটা মা কখনো কাউকে পড়তে দিত না। সেটাতে মা তার নিজের জীবনের সব ঘটনা লিখে রেখেছিল। আমি সেটা পড়েছি। ওটা পড়েই আমি সবটা জানতে পেরেছি। মায়ের এই অসুখটা খুব ছোটবেলায় ধরা পড়েছিল। মায়ের যখন ওই 14-15 বছর বয়স, তখন মায়ের সঙ্গে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। মা নাকি নিজের চোখের সামনে মায়ের খুব কাছের এক বান্ধবীকে মারা যেতে দেখেছিল। সেই থেকেই মায়ের মাথায় কেমন একটা গোলমাল দেখা দিল। একটু একটু করে মা পাল্টে যায়,
18-19 বছর নাগাদ মায়ের এই অসুখটা ধরা পড়ে। যদিও এই অসুখটার ব্যাপারে মা কাউকে কখনো জানায়নি, ইনফ্যাক্ট বাবাকেও বলেনি। যদিও মায়ের কার্যকলাপ দেখে বাবার দিদি কিছুটা আন্দাজ করেছিল। আচ্ছা, তারপর? তারপর আমার সমস্ত ছোটবেলাটা নষ্ট করে দেওয়ার জন্য আমার বাবা মা কোনো চেষ্টা বাকি রাখেনি। ওরা দুজনে মিলে আমার আর আমার আমার দিদির জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। মানে এসব কি বলছিস তুই? কথাগুলো বলতে বলতে মাত্র 19 বছরের রোমার মুখে বিস্ময়ের রেখা ফুটে ওঠে। হ্যাঁ, আমি সত্যি বলছি, মিথ্যে বলে কী বা লাভ? আমার মা বাবা কেউই দিদিকে সহ্য করতে পারতো না। সেটা ঠিক কেন তা আমি কখনোই বুঝিনি। সেই যবে থেকে জন্মেছি তবে থেকেই দেখছি ওরা কেউ দিদিকে দুচক্ষে দেখতে পারে না। সেই ছোটবেলা থেকে সামান্য থেকে সামান্যতম কোনো দোষ করলে ওরা দিদিকে ভয়ঙ্কর সব শাস্তি দিত, এমন শাস্তি যেগুলো কোনো বাবা মা তার সন্তানকে দেওয়ার কথা ভুলেও ভাববে না। আমার মনে আছে একবার দিদি একটা ভুল করেছিল বলে ওকে ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডায় সারা রাত বাড়ির পিছনে বাগানে দাঁড় করিয়ে রেখেছিল বাবা মা। এমনকি ও যাতে কাঁদতে না পারে, দরজা ধাক্কাতে না পারে, সেই জন্য ওর মুখ হাত পা পর্যন্ত বেঁধে দিয়েছিল ওরা। সেদিন সারা রাত জেগে আমি বাইরে থেকে দিদির ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনেছিলাম। এরপর আমি যখন আস্তে আস্তে একটু বড় হলাম, দিদির সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গেলাম, তখন ওদের সব রোষ এসে পড়ল আমার উপর। হ্যাঁ, দিদির সঙ্গে প্রতিদিন আমাকেও সহ্য করতে হয়েছে অসহ্য অত্যাচারে। হ্যাঁ, অত্যাচার। মা বাবার স্নেহপূর্ণ শাসন বকাঝকা বা মারধর নয়, রীতিমতো শারীরিক ও মানসিক নির্যাতন। দিনের পর দিন, রাতের পর রাত, ছোট থেকে ছোট ভুলের জন্য আমাকে অনেক বড় দাম চোকাতে হয়েছে। আমার মনে আছে তখন আমি 6 বা 7 পড়ি, বাড়িতে ছোট্ট একটা খরগোশ পুষতাম, নাম রেখেছিলাম টিমি। একদিন মাকে না জানিয়ে একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বলে মা এত রেগে গিয়েছিল যে সেই ভয়ঙ্কর রাগের মাথায় মাছ কাটার বটি দিয়ে আমার 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 ছোট্ট ছোট্ট টিমিকে কেটে ফালা ফালা করে দিয়েছিল। আমি সেদিন বাড়ি ফিরে দেখেছিলাম টিভির কাঁচার সামনে মা বসে রয়েছে, আর মায়ের পায়ের সামনে খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে আমার আমার ছোট্ট সাদা টিমির শরীরের বিভিন্ন অংশ। ব্যাস 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 ব্যাস, প্লিজ প্লিজ স্টপ ইট সুদীপ। আমি জাস্ট আর এত ভায়োলেন্স নিতে পারছি না। তোর মা এমনটা কিভাবে করতে পারে? তোর বাবা কিছু বলতো না কখনো? বাবা, আমার বাবার জীবনটা তো আমার থেকেও করুণ ছিল। মামাই বাবা ইন্ডিয়ান অয়েলের বিশাল বড় অফিসার ছিল, কিন্তু মানসিক সুখ বলতে যা বোঝায় বাবার সেটা কোনোদিন ছিল না। বাবা মা সবার সামনে সবসময় এমন আচরণ করতো যেন ওরা কত হাসি খুশি, কত আনন্দে আছে, কিন্তু ওদের মধ্যে যে আসলে কিছু ঠিক নেই সেটা শুধু আমি আর দিদি জানতাম। ওরা আসলে কখনো ভালো ছিল না, ওরা দুজনেই একে অপরকে ঘেন্না করতো, ঘেন্না। বাবা রোজ রাতে সারা বাড়ি ঘুমিয়ে পড়লে দোতলা ছাদের পাশে ছোট্ট ঘরটায় গিয়ে মাঝরাত পর্যন্ত ড্রিঙ্ক করতো। অনেকদিন মায়ের সঙ্গে বাবার এই নিয়ে খুব ঝামেলা হতো, কিন্তু সেগুলোও খুব জোরে না, বরং ভীষণই চাপা শব্দে। বহুদিন এমন হয়েছে যে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে, আমি ওদের চাপা কণ্ঠস্বরের ঝগড়ার আওয়াজ শুনেছি। শুনেছি সেটা ভেসে আসছে দোতলা থেকে। দোতলায় উঠে দেখতে গিয়েছি, দিদি হাত ধরে বলেছে, যাস না ভাই, ঘুমিয়ে পড়। জীবনে এমন অনেক কিছু আছে যা দেখতে নেই, শুনতে নেই, কাউকে বলতেও নেই, শুধু মুখ বুঝে সহ্য করে যেতে হয়। আয় ভাই, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। এতটা বলার পর একটা দীর্ঘশ্বাস ছাড়লো সুদীপ। বুঝলাম, তোর জীবনে পুরোটাই ট্র্যাজেডি, তাই না? হ্যাঁ রে রোমা, এটা কেউ বোঝে না, কাউকে আমি এই কথাটাই বোঝাতে পারি না। সবাই ভাবে আমি বদমেজাজি, রকচটা, উপরে একরকম আর ভিতরে একরকম।
কিন্তু আমার ওপর দিয়ে যে কী কী গেছে সেটা কেউ বুঝতে চায় না, কেউ না। একজন মাত্র ছিল আমার দিদি, ক্লাস এইটে, সেও চলে যাওয়ার পর আমি আমি আরো অসহায় হয়ে পড়েছি। এই এতদিন পর একমাত্র তুই বুঝলি আমাকে রে, তুই বুঝলি। দেখ, আমায় কখনো ছেড়ে যাবি না তো রোমা? আমরা কেউ কারোর জীবন পাল্টাতে পারি না সুদীপ, মানুষের নিজের জীবন নিজেকেই পাল্টাতে হয়। আমাদের সবার জীবনেই কিছু না কিছু ট্র্যাজেডি আছে, তাই বলে কি বেঁচে থাকা ছেড়ে দেব? জীবনের দুঃখ, লাঞ্ছনা, অত্যাচার, হাজারো না পাওয়া, শুধু এগুলোকে নিয়েই পড়ে থাকলে হয় না সুদীপ। মানুষকে সামনে এগোতে হয়। অতীত যত দুঃখেরই হোক বা যত আনন্দেরই হোক, অতীত অতীতই থাকে, তাকে ছেড়ে সামনে তোকে এগোতেই হবে সুদীপ, এগোতেই হবে। সে আমি পাশে থাকি আর নাই থাকি। আমায় ছেড়ে যাস না রুমা, আমায় ছেড়ে যাস না। এ কি, তোর মুখ দিয়ে অমন রক্ত পড়ছে কেন? তোর সারা মুখটা এমন ভয়ঙ্কর ক্ষত বিক্ষত হয়ে গেল কি করে? কেন, তোর মনে নেই আমার মুখটা এমন ক্ষত বিক্ষত হয়ে গেল কিভাবে? সেটা তোর মনে নেই? যেই জিনিস তুই পাসনি সেটা অন্য কাউকে পেতে দিবি না, এটাই তো তোর নীতি ছিল, তাই না? আর সেই জন্যই আমার মুখের এই অবস্থা। নিজের অন্যায়গুলোকে ঢাকার জন্য, পাপগুলোকে জাস্টিফাই করার জন্য অতীতের দোহাই দেওয়াটা ছাড় সুদীপ। পাপ পাপই হয়, অন্যায়টা অন্যায়ই। তোর জীবনে যত বড়ই ট্র্যাজেডি থেকে থাকুক না কেন, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। এই বাড়িতেই দম বন্ধ হয়ে মরবি তুই সুদীপ, মরবি। তোর বাঁচার আর কোনো উপায় নেই। না 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 না, চিৎকার করতে করতেই ঘুমটা ভেঙে যায় সুদীপে। ও দেখে খাটের উপর শুয়ে আছে, সকালের সোনালি আলো দিদির ঘরের জানালা দিয়ে এসে পড়েছে ওর বিছানায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সুদীপ। হায়, যত ভয়ঙ্কর স্বপ্নই হোক না কেন, রোমাকে তো কিছুক্ষণের জন্য অন্তত দেখতে পেল সুদীপ। এই ভয়ঙ্কর সময় এইটুকুই যথেষ্ট ওর জন্য, এইটুকুই যথেষ্ট। শুনছিলেন ত্রিজিৎ করের কলমে বিট্টালিনী দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই দেখা হচ্ছে তৃতীয় তথা অন্তিম পর্বে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম, অন্যান্য চরিত্রে সৌমিলি, ইভান, অভিষেক, স্পন্দন, দেবিকা, রিজু। থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে রণদীপ নন্দী, হানাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে রুবিনা এবং ঋদ্ধি, স্কেয়ারি টেলস থেকে শ্রীরূপ, অধ্যায় শিপ্রা, অভ্র, তানিশা এবং আমি রক্তিম, আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌম্যদীপ গুঁই, স্ক্রিপ্টিং শুভজিৎ, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আজকে আমাদের এই গল্প? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে, দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।